जिनार संगे आज के आमार गान माननीय चंदन दास बाउल एसेछेन नवद्वीप थेके अत्यंत एकजन गुणी शिल्पी तार संगे आमार गान तो আজকে যে পালাটি এই সভায় তুলে ধরব একদিকে গুরু একদিকে শিষ্য এমনকি এই পালাটি ইউটিউব সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অনিমা হালদার বলে সার্চ করবেন ইউটিউবে পেয়ে যাবেন তো উনি যেহেতু এসেছেন নবদ্বীপ থেকে নবদ্বীপের গোসাই বললেই চলে তো ওনাকে গুরুর ভূমিকায় রেখে আমি শিষ্যর ভূমিকা নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই আপনাদের এই সভাতে জয় গুরু তাই মহাজন বললেন যাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই মানব দেহের মধ্যে তাহলে সেটাই সময় থাকতে আজকে গুরুর কাছে জেনে নেব এই বাউল গানটা কেমন এই বাউল গানের মধ্যে লুকিয়ে রয়েছে জ্ঞান তাই না এই বাউল গানটার মধ্যে লুকিয়ে রয়েছে জ্ঞান তাই এই বাউল গানটা যে যেভাবে নেবেন তার কাছে কিন্তু তদ্রূপ তেমন কৃষ্ণ যেমন মহাজন বললেন কৃষ্ণ কেমন যার মন যেমনই কৃষ্ণ তেমন হরি বল হরি বল তাই সেই জায়গা দাঁড়িয়ে আজকে গুরু শিষ্য ভাবধারা নিয়ে গান যে যেইভাবে নেবেন তার কাছে কিন্তু তেমন যদি বলি আমার এই দেহ ভাণ্ডটা একটা নৌকা স্বরূপ তাহলে নৌকা স্বরূপ যদি বলি আমার এই দেহ ভাণ্ডটা একটা মাঠ স্বরূপ তাহলে মাঠের স্বরূপ যদি বলি জমি স্বরূপ তাহলে জমি স্বরূপ তাই মহাজন কি বলছেন শুনুন
বসাই তোমার কাছে আমি জানতে চাই তুমি সুন্দর করে বলে যাবে এই ধর্ম সবাই বসাই মহাজন বললেন গুরু করো জেনে আর প্রসাদ খাও টেনে মধু হয় বল্লার চাকে একবার যদি খোঁচা না মারা যায় তাহলে নাকি রস পাওয়া যায় তাহলে খোঁচা মারলেই রস পায় না হলে নাই তাই এসেছেন নবদ্বীপ থেকে নবদ্বীপের গোসাই আমি ওনাকে ওনার কাছে অনেক কিছু জেনে নিতে চাই শুধু আমি নয় আপনারা যারা যারা ভক্তরা এসে এই মধুর বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন সকলে এই গোসাইয়ের কাছে জেনে নেবেন কেমন
একদিকে গুরু একদিকে শিষ্য আমাদের এই ভাবধারা নিয়ে আজকের আলোচনা প্রথম
জয়গুরু। আজকে আমার সঙ্গে রয়েছেন জয়গুরু ফিল্ম ইউটিউব চ্যানেল। আমাদের সামনে যে ক্যামেরাগুলো দেখছেন, এই চ্যানেলটি আপনাদের এই অনুষ্ঠানটি এই প্রোগ্রামটি ধরা থাকবে। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন। জয়গুরু। তো আজ বাবার গানের জায়গায় মায়ের একটু উলুর্ধ্বনি, বাবা সকলে একটু জয়ধ্বনি দেওয়ার সহযোগিতা করবেন। গুরুকর্ম গুরু বন্দনা যা করবো আমি বসে ছেড়ে নিয়েছি, কেবল আমার প্রাণ গৌর হরিকে লক্ষ্য করে গাইব একটি আগমনী গান। আর আমার বিপক্ষে যিনি আমার প্রতিদ্বন্দ্বিতায়, তার কথার রেশ ধরে আলোচনার সভা পরে we
পাদে ফেরে এসো ভক্তে নিজ মন্দিরে গো
হরিবল হরিবল। তো যাই হোক, আসবো আমার বিপক্ষে আমার প্রতিদ্বন্দ্বিতায় যিনি, তার গানের কথা ধরে আজকের সভা পড়ে। তো প্রথম দিনের প্রথম আসর আজকে আমার যার সঙ্গে, অনিমা হালদার, আপনাদের গ্রামের মেয়ে, আপনাদের সকলের পরিচিত, তাই আজকের মঞ্চে উনি শিষ্যের জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো জিজ্ঞাসা রেখেছেন, গুরু আমার এই দেহ জমি আবাদ হলো না, জমি ঝাড় জঙ্গলে রইল ঘিরে, গুরু গো চাষ করতে পারলাম না, এই দেহ জমি বললেন যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি বিচার করতে যাই তাহলে একটা জিনিস উত্তর পাই, যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে রয় তা আমার এই মানব দেহের ভাণ্ডে আছে। তাই আমার এই মানব দেহের মধ্যে আমার একটি গানের মধ্যে বলে গেলেন যে আমি মানুষ কোনটুকু, আমি আসবো সেখানে। তো আরেকটি গান গিয়ে শোনাচ্ছি, শুনুন। আর আমার এই গানের মাধ্যম দিয়ে আমি ওনার কথার উত্তর দেওয়ার চেষ্টা রাখবো। তো যা এরা দেহে দেহ জমি চাষ করতে হলে আগে কি প্রয়োজন, আগে কি জানার দরকার, আমি কেবল একটুকু বলে দিতে পারবো বাবা, নাকি আমি আপনাকে মনে করিয়ে দিতে পারবো, আমি আপনাকে উপদেশ দিতে পারবো না, আমি আপনাকে জ্ঞান দিতে পারবো না, কারণ আমি নিজেই জ্ঞানী নই, আমি অজ্ঞানী। তবে আপনার যেটুকু কাজে লাগবে সেটুকু ধরে নেবেন, যেটুকু লাগবে না আমার সেটা রেখে যাবেন, ওটা আমি আবার অন্য বাজারে নিয়ে চেষ্টা করব চালাবার। জয় গুরু। আমাদের এই মানব দেহটা যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হয় তাহলে আমাদের এই দেহের মধ্যে সব কিছু খুঁজে 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 বের করতে হবে। 206টা হাড় আমার এই দেহ, 72,000 নারী, আবার বললেন 372,000 নারী আমার এই দেহের মধ্যে, আবার কেউ বলে আমার এই দেহটা না 84 কোষ বৃন্দাবন। আমি এক এক করে এই দেহটা কিভাবে গুরুর চরণে পৌঁছালে জমি চাষ করা যাবে। জয় বল ভোলা মন হবে না সেই সোনার কাজ, এই দেহ জমি চাষ করিবি আগে জান রে গুরু জান, এই দেহ জমি চাষ করিবি আগে জান রে গুরু, গুরু না জানিলে এ জগতে
गुरु परमात्मा शिष्य होले मन हर गुरु शिष्य प्रेम आलाप करे नाम फूल फुटे
দুটো ফুল মনের লোভে তুলিয়া আনিয়েছিলাম আমি ভক্তি ভরে গোবিন্দের চরণে ফুলটি দিলাম এই যে লোক এটা একটা লোক মা ভোরবেলায় উঠে অনেকে ক্যারি ব্যাগ নিয়ে কেউ ফুলের ঝুড়ি নিয়ে কেউ ফুলের সাজি নিয়ে পাড়ায় পাড়ায় টল দিয়ে বেড়ায় ফুল তোলার জন্য অথচ দেখেন নিজের বাড়িতে লঙ্কা গাছ বেগুন গাছ আলু গাছ পটল গাছ সিম গাছ কি নিজের বাড়িতে একটা ফুল গাছ নাই কিন্তু আমি যে ফুলটা নিয়ে এলাম ওই ফুলটা আজও আমার গোবিন্দের চরণ অব্দি পৌঁছলো কিনা আমি কি করে বুঝবো যে ব্যক্তি ফুল গাছ লাগিয়েছে তিনি কালীর ভক্ত হয় ওই গাছের ফুল তুলিয়া নিত্য কালীর পায়ে দেয় ওর গাছের ফুল মায়ের মন্দিরে দেয় এবার বলুন তো যে ফুল মায়ের চরণে দেওয়া যায় কালী মায়ের ওই ফুল কি গোবিন্দের চরণে যাবে তাহলে ভুলটা কে করলো যে ফুল গাছ লাগিয়েছে সে না আমি আমি নিজে একটা ফুল গাছ লাগাতে পারি নাই পরের গাছের ফুল দিয়ে ঘণ্টা বাজাই আহা ঠাকুরকে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি এটাও আমার ভুল না না আপনাদের বলি না কারো বাড়ি ফুল তুলতে যাবেন না এটা বলি যার যা খুশি করে বেড়ান আমার কেবল মনে করিয়ে দেওয়ার কথা তাহলে এই দেহের মধ্যে ফুল বাগান আমি তোমারে জানাই বত্রিশটি ফুল গন্ধের দুপাঠিতের আরো ফুল আছে তবে প্রথমবারে যেগুলো জিজ্ঞাসা সেইগুলোর দিকে যাই এই দেহখানা আগে জানার দরকার ধার জঙ্গল পরিষ্কার করার ব্যাপারটা দেহটা জানতে হবে যদি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানতে হয় তাহলে দেহ জানলে নাকি পাওয়া যায় উনি বললেন চৌরাশিক রোজ বৃন্দাবন ভূমি শুনি পরিক্রমা করে রাধারানীর কৃপায় আনে তিনি মস্তকে ধরে বৃন্দাবনে গেলে চৌরাশি ক্রোশ পরিক্রমা করতে হয় বৃন্দাবন পরিক্রমা জয়রাধে 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 বলতে 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 বৃন্দাবনে চৌরাশি ক্রোশ পরিক্রমা করছেন কিন্তু এই দেহ বৃন্দাবন চৌরাশি ক্রোশ একদিনও কি পরিক্রমা করে দেখেছি চৌরাশি ক্রোশ কিভাবে হলো এটা কি মেপে দেখেছি আমরা কি মেপেছি কেন হ্যাঁ আপনারা মাপতে পারেন আপনারা সাধুজন কিন্তু আমি তো মেপে দেখিনি তবে শুনেছি এই আঙ্গুল দিয়ে মাপলে আমার এই দেহখানা চৌরাশি আঙ্গুল তাহলে প্রতি আঙ্গুলে এক ক্রোশ নাকি গুরু বলেন এটা তোর দেহটা চৌরাশি আঙ্গুল তাহলে আঙ্গুল আঙ্গুলে এক ক্রোশ কোন ক্রোশে কোন ঘাট কোন ক্রোশে কোন বাজার কোন ক্রোশে কোন তলা কত বড় ব্যাপার বলুন তিনি শুনো শুনো যদি ইচ্ছে থাকে বাসনা থাকে তাহলে গুরুর কাছে যাও কিভাবে প্রথম একটা দীক্ষা গুরু আসবে এই যে মুঠ চোদ্দ পোয়া দেহখানা আমার এই মুঠের চোদ্দ মুঠ আমার এই দেহটা বৃন্দাবনে প্রেম সাড়ে তিন রতি তুমি মানুষটা সাড়ে তিন হাত নাকি বাবা বেশি কম নাকি তাহলে বৃন্দাবনে যা কিছু তা আমার এই দেহ ভাণ্ডে যদি হয় তাহলে সাড়ে তিন হাত মানুষটা এই যে ব্রতের সাড়ে তিন গতি তবে কোথায় কোন রতি কোথায় অর্ধরতি
এটা তো অতি গোপন কথা, এটা তো মাঠে ঘাটে বলার কথা নয়। আর উনি যে কথা জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসাটাও সঠিক। কেন টাকা দিয়ে আমাকে আনা হয়েছে? কিছু যদি না জানতে পারে তাহলে কমিটির লস হবে, আর উনিও গ্রামের মেয়ে, তাই কমিটির মনের মতো করে কিছু প্রশ্ন করেছেন। হ্যাঁ, বাউল গান তাদের জন্য, বাবা রাগ করবেন না তো, বাউল গান তাদের জন্য। যে মেয়েটা আমার, যে মায়ের 11 বছর 11 মাস 27 দিন পার হয়ে গিয়েছে, তার বাউল গানটার প্রয়োজন আছে, তার গুরু কথার প্রয়োজন আছে। যে ছেলেটা 11 বছর 12 বছর পার হতে হতে 48-45-এর মধ্যে মা এবং বাবার, মায়ের 45 বাবার 48 বছর, তোমার গুরু কথা, তোমার সাধু কথা, তোমার কৃষ্ণ কথা সকল কিছু কাজে, নইলে তোমার শোনা কেবল সার হবে সকল ধর্মই বাজে। জয় জয়নি জয় গর্বানন্দ হরিবল হরিবল হরিবল। আগে একজন দীক্ষা গুরু এনে তোমার ঘরে, সঠিক ভাবে নাও না তোমার পরিষ্কার কি করে, তোমার যে দেহে জমি, এই দেহ জমিটা আগাছায় ভর্তি। আমি কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বলবেন, আমি নতুন তো, একটা নতুন বউ বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেলে যেমন তার হাড়ির খবর জানে না, কতটুকু চাল নিলে পরিবারের সকলে রান্না হবে, তদ্রুপ আমি। তাই একটা দীক্ষা গুরু, কোন গুরু না চক্রবর্তী ব্রাহ্মণ, একজন চক্রবর্তী ব্রাহ্মণ হবে তোমার দীক্ষার অধিকারী, নাকি বাবা ভুল বলছি নাকি? তবে যেই ব্রাহ্মণ কালী পুজো করে তার কাছ থেকে মন্ত্র নেবেন কি না নেবেন সেটা আপনার উপরে। আবার শাস্ত্রে বললেন, খাটো ব্রাহ্মণ কালো ব্রাহ্মণ, ব্রাহ্মণের থাকলে কালে চুল, তার কাছে মন্ত্র নেওয়া হবে মোটেই ভুল। ওই দীক্ষা গুরু তার দীপালিঙ্গ আর তোমার কর্ণধ্বনি পরে, যখন এসে সিঙ্গার করে একটি মন্ত্র দেবে ভরে, তোমার ঘাসে বড় দেহ জমি অনেকটা হইবে পরিষ্কার, যদি থাকে মনে তোমার জমি চাষ করিবা, এই জমিটা চাষ করার বাসনা থাকলে আগে ওই আগাছা নাশ করো। তোমার দেহখানা যেমন এই যে মাঠের মধ্যে অনেক ঘাস, তাই না? দুব্বা ঘাস, লতা ঘাস, পাতা ঘাস, এই ঘাসের উপরে একটা বিষ তেল স্প্রে করে দিলে যেমন ঘাসগুলো মরে যায়, ঠিক তেমনি দীক্ষা মন্ত্র নিলে কর্মে দেহের আগাছা নাশ হয়। আগে চাষ করিবার পরে ওই গুরুর দরকার নয়। এবার কেবল জমি পরিষ্কার হলো বাবা, বলতে শুকনো জমি তাতে রয় জঙ্গল, চাষ করতে গেলে গুরু আমার ভেঙে দেয় নাঙ্গল। হরে কৃষ্ণ। তাহলে এখান থেকে আরেকবার আরেক জায়গায় যেতে হবে, কোথায়? সাধন দুই প্রকার আর ভজন দুই প্রকার, এই যে চারটা রসের কথা রয়, কথা সাধন দুই প্রকার, একটা গৃহস্থের সাধন, একটা সাধকের সাধন, ভজন দুই প্রকার, একটা রসভজন আর একটা শুষ্ক ভজন কয়। তোমার জমি বুঝে ভজন তুমি নেবে মহাশয়, জমি বুঝে, যেমন এখন পাট ফেলছে, পাট
গম কেটে পাট ফেলে কি মাসি ভালো লাগছে না কুনির মা কেমন আছে পাট ফেলছে দেখবেন কিছু কিছু জমিতে চাষ দিয়ে পাট ফেলে দিচ্ছে আবার কিছু কিছু জমিতে মেশিন দিয়ে জল দিচ্ছে কারণটা কি যেটা বেশি শুকনো ওটাতে একটু রস দেওয়ার জন্য জমির বাতলের জন্য একটা মেশিন চালাইয়া কাদা দলেও ফসল ফলে কেন এসছি যেহেতু মিথ্যা কথা বলবো না দেখবেন ছোলা মটর বাদাম এগুলো আছে না একটু জলের মধ্যে ফেলে দিলেও গাছ হয়ে যাবে কিন্তু ওই যে ছোট্ট একটা সরষের দানা ওর আবার রক্ত পাওয়া ও আবার দেশি রস হলে গাছ হবে না তাহলে ওই রসের একটা ভাব আছে যেমন মায়েরা দুগ্ধ জাল করে দুধ গাই গরুর দুধ কিনে নিয়ে বাড়িতে জাল করা হয় না এখন তো উনানে মানে হাঁসের উনান নেই মনে করুন খড়ির উনান নেই গ্যাস হয়ে গেছে বাড়ি কিন্তু আগে খড়ির উনান ছিল আবার দু চারটা বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে আবার ওইদিকে মাঠে গরু ছাগলগুলো আছে তাদের আনার জন্য এরকম ব্যস্ততার মধ্যে দিয়ে মনে করুন ওই দুধ জাল হতো এবার দুধ তো গরম হলে আস্তে আস্তে ওটা ফুলে ওঠে উতলে ওঠে হয় না মা বেশি উতলে উঠলে কোনো কোনো মায়েরা দেখা যায় দৌড়ে গিয়ে দু চারবার ফু দিয়ে দিয়ে দেয় না দেয় ওটা ফু দিলে ঠাকুরের পুজোয় আর ওই দুধটা দেওয়া যাবে কেন দেওয়া যাবে না এটো হয়ে গেল হরে কৃষ্ণ আবার কোনো কোনো মা কথা মুখ করে তাড়াতাড়ি করে এসে যেহেতু পরেই যাচ্ছে একটু জল ঢেলে দিল তাহলে আবার ওই পাকাটা কাঁচা হয়ে গেল কাঁচা প্রেম চিরদিন থাকে না হরে কৃষ্ণ এবার কোনো কোনো মাথায় আবার কোন কর্ম করে আস্তে আস্তে হিট লাগাবে যেন উঠলাইয়ে না পড়ে নাঙ্গল পাইলা আর জুড়ে দিলা কোনটা বাই হলো না টান হলো কিছু বুঝলো না আগে সঠিক তোমার চাষি হতে একজন চাষার দরকার রয় সেই চাষাটি রাধা রানী স্বরূপা গুরু তোমার শিক্ষা গুরু এসে যেদিন তোমার কর্ণমূল পুরে এই চাষ করিবার সন্ধান সেদিন দেবে কর্ণে ভরে গুরু অতি গোপন বস্তু গুরু অতি গোপন বস্তু আপনারা মহত্ব আপনাদের এখানে অনেক বড় বড় মেলা হয় মালদা শহরে অনেক বড় বড় মেলা হয় বই মেলা হয় হয় না বই মেলাতে যত লাইব্রেরি আসবে যত গ্রন্থাগার আসবে তাদের বলবেন আমাকে একটা গুরুর বই দাও যত টাকা লাগবে নট ফর সেল গুরুর বই কিনতে পাওয়া যায় না গুরু অতি গোপন বস্তু রয় তাই কর্ণ বলে গুরু মন্ত্র তোমায় দিয়ে যায় তুমি ভজবে যদি গুরুর চরণ তুমি ভজবে যদি গুরুর চরণ দেখ দেখ খুশি হবেন ভগবান জানবে গুরুজন এই দেহ তুমি চাষ করিবি জানবে গুরুজন আগে জানবে গুরুজন জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই দেবানন্দ হরিবল thank you
যদি চাষ করিতে চাও একটা সদগুরুর আশ্রয় লয়ে আগে কৌশল জেনে নাও এবার ওনার যেখানে কথা মা আপনাদের মামলায় অনেক বৈষ্ণব সেবা সংঘ আছে আছে না দেখবেন সেখানে এগুলো আলোচনা হয় তবে সাধু কথা অতি সাধুর ঘরে গোপন বস্তু রয় ইহা কৃষ্ণ কথা একজন শ্রোতা একজন বক্তা হয় একদিন মহাপ্রভু গিয়ে রায় রামানন্দন রায় রামানন্দের ঠাই মহাপ্রভু গিয়ে বলে আমি কৃষ্ণ কথা শুনতে চাই রামানন্দ বলে প্রভু মরণ নিবেদন কৃষ্ণ কথা লোকালয়ে হয় না তখন একটা একটা নিরিবিলি জায়গায় কেবল একজন বক্তা একজন শ্রোতা সেখানে কৃষ্ণ কথা হয় এমন হবে যেমন মনে করুন বাজারে একজন বিক্রেতা একজন দোকানদার এক বস্তা চাউল নিয়ে গিয়েছে খরিদ্দারে সে 2 কেজি 5 কেজি করে নিতে 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 বস্তাটা খালি হয় তেমনি গুরুর বস্তা খালি করে আর শিষ্য নেবে ভরে তবে ওই শিষ্যের নাই তরে যাবে গুরু আপন করে যেমন রামকৃষ্ণ তার শিষ্য বিবেকানন্দ তিনি গুরুর কাছ থেকে কৃপা লাভ করে সারা বিশ্বের স্বামী উপাধি পেয়েছেন আমরা তো প্রত্যেকেই গুরু করেছি আচ্ছা রে বাবা গুরু নাই আমাদের আছে তো কিন্তু আমাদের ধর্মটা একটু আলাদা আমরা গুরু সেবা করি কিরকম গুরু যদি কোনোদিন আমাদের পাড়ায় আসে কিংবা বাড়িতে আসে কৃপা করে সেই দিন খুব ফুটুপাটা করে পরিশ্রম করে আরো 2-4 জন বাড়ির লোকজন আশেপাশের লোকজন এক জায়গায় জমায়েত হয়ে খোল করতাল হয়ে গুরু সঙ্গ হচ্ছে গুরু সঙ্গ হচ্ছে বলে 2-4 দিন গুরু আমার গ্রামে থাকলো গোটা সাহাপুর গুরু সেবা হলো যাবার সময় 10-20-50-100 করে প্রণামী দিয়ে দক্ষিণা দেওয়া হলো কিন্তু ওই যে গুরু করতাল বাজিয়ে হরে কৃষ্ণ আর ভাগবত গীতা পা এছাড়া তো আপনার সামনে কিছু করতে পারেনি তাই দেখবেন বড় বড় মহৎ জ্ঞানী যারা স্বয়ং ভোলানাথ তিনিও পাতলে দৈনন্দিন প্রভাতে যেতেন গুরু সেবা করবার পরে রাজা হরিশ্চন্দ্র প্রতি প্রভাতে গুরু বিশ্বমিত্রের চরণ একবার প্রণাম করে তবে রাজকার্য শুরু করবে ভেবে দৈনন্দিন প্রণাম করতে যেত তবে তারা ধার্মিক আর আমরা অতি কর্মিক আমাদের গুরু আছে কে বলে আমরা গুরুকে ভালোবাসি না ওই তো সেদিন গুরু আসছিল হ্যাঁ গুরু আসছিল অর্জুন হালদার দিল 500 টাকা আর ওর বর্দা দিল 1000 টাকা কত গুরু ভক্তি আসলে তা নয় গুরু অতি গোপন বস্তু বারবার বলে যায় তাই নির্জনে বসিয়া গুরুর মন্ত্র নিতে হয় হরিবল হরিবল গুরুর কৃপা হলে হতে পারে
নারায়ণ।